পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বে যেন তোলপাড় ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দেশি বিদেশি ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা তো মিলছেই। দেশে ফেরার পর দলের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই এবার সাফল্যের পুরস্কার হিসেবে বোনাসও পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে নাস্তানাবুদ করে সেরেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে 10 উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা জিতেছে 6 উইকেটে। দারুণ দুই জয়ের ফলে এই সিরিজে পাকিস্তানকে করেছে হোয়াইট ওয়াশ। এরকম সাফল্যকে দেশের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য বলে মানছেন অনেকেই। এমন অবিস্মরণীয় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে পদ্মা হলে বোনাস প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে বোনাস দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বোনাস হিসেবে নাজমুল হোসেন শান্তর দলের প্রতিটি ক্রিকেটার পাবেন 4 লক্ষ টাকা করে এবং পুরো দল পাবেন 3 কোটি 20 লক্ষ টাকা।